দর্শক ঢাকা পোস্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে কয়েকদিনের বন্যায় টাঙ্গাইলের বেশ কিছু এলাকায় প্লাবিত হয়েছে এবং এই প্লাবিত হওয়ার কারণে যারা বানবাসী রয়েছেন তারা চরম কষ্টে দিন রাত পার করছেন আপনারা জানেন যে এই টাঙ্গাইলের চারটি উপজেলায় বন্যা কবলিত হয়েছে এর মধ্যে ভিয়াপুর গোপালপুর নাগরপুর এবং টাঙ্গাইল সদর এই চারটি উপজেলায় প্রায় বেশ কিছু এলাকায় এই বন্যার পানি প্রবেশ করার কারণে এই মানুষ দুর্ভোগে পড়েছেন এবং আপনারা জানেন যে এই টাঙ্গালের ভিয়াপুর উপজেলার যে গোবিন্দাসী ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নে প্রায় তিন দিন যাবৎ মানুষ এইখানে পানিবন্দী হয়ে মানবতাজ জীবন করছে এবং এছাড়া যে টাঙ্গালের যে নির্মাঞ্চল যে এলাকাগুলো রয়েছে সেই নির্মাঞ্চল এলাকাগুলোতে পানি প্রবেশ করায় বেশ কিছু জায়গাতে ভাঙন দেখা দিয়েছে এবং এই টাঙ্গালের এই ভিয়াপুর উপজেলার দুইটি এলাকায় যে সড়ক সেই সড়ক দুটি ভেঙে গিয়েছে এবং এই ভেঙে যাওয়ার কারণে প্রায় অর্ধশতাধিক গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে মানুষ এবং এর ফলে মানুষের চরম কষ্ট যেমন হচ্ছে বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছে প্রাথমিক উচ্চ মাধ্যমিক যে শিক্ষার্থী রয়েছে তারা বেশি ভোগান্তিতে পড়েছে এই বন্যার কারণে এবং তারা এখনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করার কারণে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে এবং এই যাওয়ার কারণে তাদেরকে এই দুর্ভোগের সাথে সাথে তাদেরকে ঝুঁকি নিয়ে এই স্কুলে যেতে হচ্ছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে এছাড়া ভিয়াপুর উপজেলা প্রশাসন জানিয়েছে যে এই উপজেলায় প্রায় আড়াই হাজার মানুষ পানিবন্দি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই মানুষ জনদের জন্য প্রশাসনের পক্ষ থেকে এক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আজ বিকেলেই কিছু মানুষকে তারা ত্রাণ সহায়তা দিবে বলে উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়ে নেওয়া হয়েছে এবং এ এছাড়া আজকে এই দুর্যোগও চান প্রতিমন্ত্রী এই টাঙ্গাইলে আসার কথা থাকলেও এই সকালেই তার প্রোগ্রাম বাতিল করা হয়েছে এবং এর ফলে এই যে নদী ভাঙ্গন এলাকার যে মানুষ তাদের দাবি হচ্ছে যে এই প্রতি বছরই যেভাবে বন্যায় আক্রান্ত হয় এই ভূয়াপুর উপজেলা সহ টাঙ্গাইলের তিনটি উপজেলা সেই উপজেলাতে বন্যার যাতে পরবর্তীতে সেটি না হয় একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় যারা আছে এবং এই ভূয়াপুরের আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ভূহাপুর উপজেলার গোবিন্দাসীর কষ্টাপাড়া এলাকা এই এলাকাতে প্রতি বছরই দুই থেকে তিনবার এই এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়ে এবং এর কারণে মানুষের ভোগান্তি পোহাতে হয় এবং তাদের দাবি এই যে নদীর পানি যে যমুনা নদীর পানি উপচিয়ে যে লোকালে প্রবেশ করে সেই পানি যেন উপচিয়ে না আসে এবং এর জন্য যেন একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হয় এবং এই নির্মাণের ফলে এই এলাকার মানুষ যারা রয়েছেন তারা আর বন্যা কবলিত হবে না বলে এমনটি জানিয়েছে এই এলাকার মানুষজন টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ জানাচ্ছিলাম আমি অভিজিৎ ঘোষ টাঙ্গাইল